আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের খুবই জনপ্রিয় নারিকেল এবং খেজুর গুড়ের খিরসা পাটিসাপটা। পাটিসাপটা পিঠা পছন্দ করে না এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না, তাই আজকে আমি দেশীয় স্টাইলে একদমই সহজ পদ্ধতিতে এই পাটিসাপটা পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই শীতে আমি আমার চ্যানেলে বেশ কয়েকটি পিঠার রেসিপি আপলোড করেছি, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি নারিকেল এবং খেজুর গুড়ের খিরসা পাটিসাপটার রেসিপি। পিঠা তৈরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারবেন। অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, মোটামুটি পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। পানি অ্যাড করে নিয়ে পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হতে হবে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমরা যতক্ষণে খিরসা রেডি করব ততক্ষণে ব্যাটারটা রেস্টে রাখব। রেস্টে রাখলে কিন্তু ব্যাটারটা আরও কিছুটা ঘন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পরবর্তীতে পানি অ্যাড করে ঘনত্বটা ঠিক করে নিতে হবে। খিরসা বানানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ চুলায় বসিয়ে দিয়েছি, এই দুধটাকে কিছুক্ষণ সময় ধরে জাল করে প্রায় 6-7টা বলক তুলে একটু কমিয়ে নিয়েছি। জাল করতে করতে প্যানের চারপাশে যে দুধের সরগুলো লেগে যাবে ওগুলো বারবার ভেঙে দিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ এবং 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারবেন। একটা বাটিতে প্রায় 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1/2 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এই দুধের সাথে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এটা আমরা খিরসা বানানোর জন্য দুধের মধ্যে ব্যবহার করব। চালের গুঁড়োর সাথে মিশ্রিত এই দুধটা অল্প অল্প করে দুধের মধ্যে দিচ্ছি এবং অনবরত নাড়তে থাকছি। এই সময় কিন্তু নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। সম্পূর্ণটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দুধটা যখন ঘন হতে শুরু করেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। নারিকেলটা দিয়ে আরও প্রায় 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে দুধটাকে আরও কিছুটা ঘন করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে খেজুর গুড় অ্যাড করে দিব, আমি এখানে 1/2 কাপ পরিমাণ খেজুর গুড় পানি দিয়ে জাল করে গলিয়ে ঠান্ডা করে নিয়েছি, এই খেজুর গুড়টা খিরসার মধ্যে অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিনি কিংবা আখের গুড় ব্যবহার করতে পারবেন, কিন্তু খেজুর গুড়ের পাটিসাপটা খেতে সব থেকে বেশি মজার। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে খিরসাটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব, এই পর্যায়ে কিন্তু নাড়া একটু বন্ধ করা যাবে না, তাহলেই খিরসাটা প্যানের নিচে লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নেওয়ার পর দেখুন খিরসাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবং এর কালারটাও কিন্তু গাঢ় হয়ে গেছে। এই খিরসাটাকে আমি আর জাল করব না, এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর খিরসাটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন খিরসাটা কতটুকু ঘন হতে হবে, আরও বেশিক্ষণ জাল করলে খিরসাটা কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে, তখন পিঠা খেতে ভালো লাগবে না। পাটিসাপটা তৈরির জন্য চুলায় অন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে এটাতে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি,
তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প একটু তেল দিয়ে সেটাকেও ভালো করে মুছে নিতে হবে। আগে থেকে যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম। এখন প্যানটাকে হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে এই ব্যাটারটাকে রুটির মতো গোল করে নিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্যানের গা থেকে উঠে আসছে। তখন এর এক পাশে পর্যাপ্ত পরিমাণে খিরসা দিয়ে দিতে হবে। খিরসাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। খিরসাটা দেওয়া হয়ে গেলে আমি এই রুটিটাকে ফোল্ডিং করে দিচ্ছি। এভাবে ফোল্ডিং করা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা। আমি স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটাকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খিরসাটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। দুটো পাশ হালকাভাবে একটু উল্টে পাল্টে নিয়ে আমি পাটিসাপটাকে নামিয়ে নিচ্ছি। আরও একটা পাটিসাপটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। সবগুলো পাটিসাপটা আমি এই একইভাবে তৈরি করে নিলাম। দেখতেই পেলেন কতটা সহজভাবে এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলের প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে অনেক সহজভাবে উপস্থাপন করতে। আমার আজকের এই পদ্ধতিটি ফলো করে নারিকেল এবং খেজুর গুড় দিয়ে খিরসা পাটিসাপটা বানালে আপনারা পাটিসাপটার একদম আসল স্বাদ পাবেন। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।